অষ্টমীতে শাড়ি পরে অঞ্জলি দিতে যাওয়া এসে তাড়াহুড়ো করে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা শুরু হলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লক ওয়ার সকালে ঘুম থেকে উঠে মা দেখি সমস্ত ঠাকুরের বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছে আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে বসে পড়েছি রেডি হতে তো এখানে আমি সাদা শাড়ি লাল ব্লাউজ পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ভেবেছিলাম সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কয়েকটা ভিডিও আর ফটো তুলবো তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু যেমন ভাবনা তেমন কাজ তো আমার কোনোদিনও হয় না তো রেডি হয়ে এদিকে আমরা বেরিয়ে পড়েছি আর মন্দিরে এসে দেখছি প্রচণ্ড ভিড় তো ঠাকুরের আশীর্বাদে আমাদের পাঁচ মিনিটের মধ্যে অঞ্জলি দেওয়া হয়ে গেছিল আমরা প্রতি বছর এখানেই আসি অঞ্জলি দেওয়ার জন্য আর সবাই মনে করে দেবী ডেঙ্গির এই ঠাকুরটা খুবই জাগ্রত তো মন্দিরের ভেতরে অঞ্জলি দেওয়ার পরে আমরা এখানে ধূপকাঠি আর মোমবাতি বাইরে জ্বালিয়ে নিয়ে প্রণাম করে আমরা চলে গেছিলাম মন্দিরের সামনেই ছিল শিব মন্দির তো সেখানে গিয়ে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম ফাপড়ি যাওয়ার উদ্দেশ্যে ফাপড়ির এই চারিদিকে সুন্দর গাছপালার দৃশ্য দেখতে তো খুব ভাল লাগে কিন্তু সবসময় আসা হয় না যখনই সুযোগ পাই তখনই ছুটে চলে আসি তো ফাপড়ির ভেতরে ছিল লোকনাথ মন্দির সেখানেই হচ্ছিলো পূজা তো সেখানে গিয়ে আমরা ঠাকুর প্রণাম করে আমরা চলে গেছিলাম মাঠে মাঠে এখানে প্রতি বছর খিচুড়ি প্রসাদ দেয় আগে তো আমরা জানতাম না তখন আমরা চলে যেতাম আশ্রমে কিন্তু আশ্রমে প্রচণ্ড ভিড় লাইন সেটা থেকে আমরা বাঁচার জন্য আমরা চলে আসি ফাপড়িতে এখানে ঠান্ডা আবহাওয়া তার মধ্যে বসে বসে গরম গরম খিচুড়ি খাবার মজাই আলাদা তো খিচুড়ি খেয়ে এখানে আমরা বসেছিলাম কখন লাইনটা কমবে আর আমরা বাড়ির জন্য খিচুড়ি নিয়ে যাব তো এখানে লাইন কমতে না কমতে আমরা বাড়ির জন্য খিচুড়ি নিয়ে আসলাম এরপরে আমরা রহনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তার আগে এই সুন্দর পরিবেশে কয়েকটা ফটো আর ভিডিও তুলে আমরা সবাই রহনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো এখানে সবাই আমরা গেছিলাম আমি দুর্গা আর রমাদি এখন আমরা এই তিনজনের সাথে বাড়ি আস্তে আস্তে ভেজে গেছিল চারটা এসে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি বেজে গেছে পাঁচটা তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে কুতিটা সেলাই করে নিয়ে রেডি হতে বসে পড়েছি সবাই মিলে ঠিক করেছিলাম পাঁচটার দিকে ঘুরতে যাব। কিন্তু আমার ঘুরতে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না তো যাই হোক এখানে আমি রেডি হচ্ছি আর দুদিন আগে এই নিয়ে মায়ের সাথে ঝগড়া করছিলাম আর কান্নাকাটি করছিলাম যে আমার ঘুরার কোনো সাথী নেই আমি কার সাথে ঘুরতে যাব। তো যাই হোক এখানে আমি রেডি হয়ে গেলাম আর পড়েছিলাম আলিয়া কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমনই বা লাগবে তোমরা কি করে বুঝবে কারণ এটার সাথে আমি ভালো করে কোনো ভিডিওই তুলতে পারিনি কারণ আমার একদমই ইচ্ছে ছিল না বাইরে বেরোনোর তো যাই হোক এখানে আমি রেডি হয়ে গেছি আর প্রথমেই আমি একটা নিউট কালারের লিপস্টিক পরছিলাম সেটা পরে একদমই ভালো লাগছিল না তাই বাইরে এসে দেখছি বান্ধবীর হাতে একটা লিপস্টিক আছে তো সেটাই বললাম যে একটু ভালো করে পরিয়ে দে আর এদিকে টোটোর মধ্যে বসে সকলের পায়ের মধ্যে চলছিল কার্যকলাপ কেউ পায়ের মধ্যে ব্যান্ডেড কেউ হচ্ছে সেলুটিপ সমস্ত কিছু লাগাচ্ছিলো যাতে তাদের পায়ের মধ্যে ফোস্কা না পড়ে টোটোর মধ্যে বসে এখানে আমরা সবার প্রথমে ঠাকুরটা দর্শন করে নিলাম তারপরে চলে গেছিলাম সুকান্তনগর আমি ঠিকঠাক জায়গার নাম জানি না সেজন্য আমি বলতে পারছি না কোথায় কোথায় গেছিলাম কিন্তু যতদূর সম্ভব আমরা গেছিলাম রবীন্দ্রনগর হাই স্কুলের সামনেই তো এখানে মন্দির থেকে বেরিয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে আবারও হাঁটা দিয়েছি তো আমার হাঁটার একদমই ইচ্ছে ছিল না কারণ সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সাথে পায়েরও প্রচণ্ড ব্যথা অঞ্জলি দিয়ে আসার পর থেকে এখনও হয়তো গলার আবার শুনে বুঝতেই পারছো ঠান্ডাটা ঠিকঠাক কমেনি কিন্তু এক ভাইয়ের কাছে শুনেছি যে রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের সামনে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে তো সেটাই দেখতে এসেছি তো দেখতেই পাচ্ছ বাইরের থেকে কতটা সুন্দর লাগছে তো আমরা মোট পাঁচজন মিলে এসেছিলাম কিন্তু ঠিকঠাক কেউ ভিডিও করে দিতে পারছিল না দেখে সবার একসাথে ভিডিও করা হয়নি তাই সব শেষে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আমরা প্যান্ডেলের ভেতরে যাচ্ছি আর ভেতরে গিয়ে দেখতে পেলাম দুর্গা মায়ের এই মূর্তিটা দেখে যেন মনে হচ্ছে কত পুরোনো একটা দুর্গা মায়ের মন্দির তো সেখান থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম এগ রোল এরপরে আবারও আমরা হাঁটা দিয়েছিলাম অষ্টমীর দিন আমার পুজো শুরু হলো আর অষ্টমীতেই আমার পুজো শেষ কারণ আমি আর ঘুরতে বেরোইনি কিন্তু এক একটা প্যান্ডেলের বাইরে এত এত লাইন দেখে মনে হচ্ছিল কখন বাড়ি যাব তাই বাইরের থেকে প্রণাম করে বাড়ির পথে হাঁটা দিচ্ছিলাম কিন্তু দুজনের এখনও মন ভরেনি ঠাকুর দেখে তাই তাদের ইচ্ছে আবারও একটু দূরে যাবে তো এই জায়গাটার নাম কি আমার তো মনে পড়ছে না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো সবশেষে আমাদের পাঁচজনের একটা গ্রুপ ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো বাড়ি আসার পথে খেয়েছিলাম বিরিয়ানি কিন্তু বিরিয়ানি না হয়েছিল আলু সেদ্ধ না হয়েছিল মাংস সেদ্ধ এই দেখে তো আমরা সবাই মিলে হাসছিলাম তো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থেকো